নমস্কাৰ, আপোনালোকে চাবলৈ মুখিছে বেকি এক্সপ্ৰেছ আৰু দিব বিচাৰিছোঁ আজিৰ দিনটোৰ অতিকৈ ডাঙৰ খবৰ। প্ৰথমে আপোনালোকক এটা দৃশ্য দেখুৱাব বিচাৰিছোঁ, এই দৃশ্যলৈ মন কৰক। এই দৃশ্যটো দেখাৰ পিছত আপোনালোকৰ নিশ্চয় আৰু বুজিবলৈ বাকী নাই ইয়াত কি হৈছে। তথাপি আপোনালোকক সংক্ষেপে আমি জনাব বিচাৰিছোঁ, কাৰ্যকাল এবছৰ সম্পূৰ্ণ নহওঁতেই ৰাইজৰ ৰুখত পৰিলে এজন বিধায়ক। বিধায়কক ঘেৰাও কৰি জবাবদিহি কৰিলে ৰাইজে, দিলে গো বেক ধ্বনি। পিছে ক'ত সংঘটিত হৈছে এই ঘটনা? যোৱা 4 মে তাৰিখে জুনিয়ৰ বিধায়ক ডক্টৰ হাফিজ ৰফিকুল ইছলামে গৈছিল নিজ সমষ্টিৰ চাওৰাচৰা গাঁৱত এটা বিশেষ কামত। কিন্তু যোৱাৰ পথতে ঘটিল অথন্তৰ। দীৰ্ঘদিন ধৰি এখন পথৰ বাবে যমৰ যাতনা ভোগ কৰি অহা একাংশ ৰাইজে বিধায়কৰ গাড়ী আগবেদি ধৰি কৰিলে জবাবদিহি। বিভিন্ন প্ৰশ্ন মনেৰে কৰিলে থকা হৰকা। বিধায়কগৰাকীয়ে প্ৰশ্নৰ উত্তৰ দিবলৈ চেষ্টা কৰে যদিও অৱশেষত ৰাইজে দিলে গো বেক ধ্বনি। কিন্তু আজি হঠাৎ সামাজিক মাধ্যমত ভাইৰেল হোৱা উক্ত ঘটনা সমগ্ৰ ভিডিঅ', এই ভিডিঅ' সামাজিক মাধ্যমত ভাইৰেল হোৱাৰ পিছতেই ৰাইজৰ মাজত আৰম্ভ হৈছে তীব্ৰ ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া। ইতিমধ্যে আমাৰ হাতত আহি পৰিছে বিধায়ক ডক্টৰ হাফিজ ৰফিকুল ইছলামৰ প্ৰতিক্ৰিয়া। আমি পোনে পোনে দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ উক্ত প্ৰতিক্ৰিয়া। বন্ধুসকল, ঈদৰ পিছদিনাখন মই চিকনিলৈ গৈছিলোঁ প্ৰয়াত আলী আকবৰ মাষ্টাৰ চাহাবৰ জিয়াৰতৰ কাৰণে। আৰু যেতিয়া মই চাৰাচৰা বজাৰত আছৰৰ নামাজ পঢ়ি মছজিদৰ পৰা ওলাই আহোঁ, চিকনিৰ একাংশ মানুহে তাতে মোৰ সন্মুখত থিয় হৈ তেখেতসকলে ৰাস্তাৰ ডিমাণ্ড কৰে। জনতাৰ পৰা চিকনি বজাৰৰ যিটো ৰাস্তা দুৰৱস্থা হয় মই স্বীকাৰ কৰোঁ, ৰাস্তাটো বেয়া হৈ আছে, মই চেষ্টা কৰি আছোঁ, মোৰ প্ৰায়ৰিটি লিষ্টত আছে যে ৰাস্তাটো হ'ব লাগে। কিন্তু যিহেতু এইবছৰ এইবাৰ আমি বিদায় হৈছোঁ, মাত্ৰ আজি এবছৰ হ'ল, এই এবছৰত গভৰ্ণমেণ্টে PWDত মোক বুলি নহয়, বাগবৰ সমষ্টিৰ শেৰমানিল ডাঙৰীয়া বা বৰপাটা সদৰ সমষ্টি কংগ্ৰেছৰ বিধায়ক, সৰুখেতিত কংগ্ৰেছৰ বিধায়ক, উত্তৰ বাৰপুৰীত কংগ্ৰেছৰ বিধায়ক, বাগবৰত কংগ্ৰেছৰ বিধায়ক, তেখেতসকলেও এক বছৰত PWDত এক টকাও পোৱা নাই। মোকো যেনেকৈ পইচা দিয়া নাই, তেখেতসকলকো দিয়া নাই। গভৰ্ণমেণ্টে যদি পইচা নিদিয়ে আমি ৰাস্তা কৰিব নোৱাৰোঁ। কিন্তু আমি চৰকাৰৰ ওচৰত দাবী জনাই আহিছোঁ যে ৰাস্তাৰ কাৰণে পইচা দিব লাগে। বহুত জৰাজীৰ্ণ ৰাস্তা আমাৰ সমষ্টিবিলাকত আছে, বিধানসভাত উত্থাপন কৰিছোঁ, মন্ত্ৰীক লেটাৰ লিখিছোঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক স্পেচিয়েলি অনুৰোধ কৰিছোঁ তেখেতক, কিন্তু এতিয়ালৈকে টকা দিয়া নাই, এইবছৰ দিব বুলি প্ৰতিশ্ৰুতি দিছে। মই চিকনিৰ জনগণক কৈছিলোঁ যে পইচা দিলে আপোনালোকৰ ৰাস্তাৰ কামখিনি কৰিম, কিন্তু আজিয়ে বুজি পালোঁ যে খালেক ডাঙৰীয়া বা কংগ্ৰেছৰ আৰু দুজনৰ উচ্চতনিত এইসকল ব্যক্তি মোৰ সন্মুখত আহি কিছু মিছবিহেভ কৰিছে। সেই মিছবিহেভ কৰিলেও মোৰ ক'ব লগা একো নাই, যাৰ যাৰ ব্যৱহাৰ তাৰ তাৰ লগত। মই এজন জনপ্ৰতিনিধি হিচাপে তেখেতসকলক বুজাবলৈ চেষ্টা কৰিছিলোঁ যে গভৰ্ণমেণ্টে পইচা দিলে আপোনালোকৰ ৰাস্তাৰ কাম কৰা হ'ব। অকল চিকনি জিপি মোৰ নহয়, 22টা জিপি মোৰ সমষ্টিত আছে, বহুত জৰাজীৰ্ণ ৰাস্তা আছে, চব জেগাতে কাম কৰাৰ কাৰণে মই প্ৰয়াস কৰিব লাগিব। চিকনিৰ ৰাস্তা যিহেতু বেয়া, এইটোৰ কাৰণে মই প্ৰায়ৰিটি লিষ্টত ৰাখিছোঁ বুলি তেখেতসকলক কৈছোঁ। কিন্তু তেখেতসকলৰ যিটো মিছবিহেভ আছিল বা যিটো আচৰণ আছিল, এইটো মানে ভাল লগা নাছিল। আমি যদি চৰকাৰৰ লগত, মুখ্যমন্ত্ৰীৰ লগত এনেকুৱা মিছবিহেভ কৰোঁ, আচৰণ কৰোঁ, আমাকতো ফাণ্ড নিদিব। আমি সমষ্টি ডেভেলপমেণ্টৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বা চৰকাৰক আহ্বান ৰাখি আছোঁ, অনুৰোধ কৰি আছোঁ, তেখেতসকলক যুক্তি সহকাৰে আমি দাবী কৰি আছোঁ। ঠিক এনেকুৱা দাবী কৰি যুক্তি সহকাৰে আমি আদায় কৰাৰ চেষ্টা কৰি আছোঁ। কিন্তু আমাৰ যদি চিকনিৰ এই জনতা একাংশ, চব নহয়, চিকনিৰ মানুহ ভাল, কিন্তু এই একাংশ মানুহে যদি ভাবে যে সন্মুখত থিয় হৈ মিছবিহেভ কৰি ৰাস্তাৰ কাম আদায় কৰিব, এইটো মানে তেনেকুৱা সম্ভৱ নহয়। ৰাস্তাৰ কাম মই বহুত কৰিব লগা আছে, প্ৰত্যেক জিপিত মোৰ ৰাস্তাৰ কাম কৰিব লগা আছে, অকল চিকনি জিপিয়ে নহয়। গতিকে মোৰ ওচৰত মই তেখেতসকলক কৈছোঁ, আপোনালোকে খোজক, মোক জনাওক, এবাৰৰ জেগা 10 বাৰ দাবী কৰক, আপোনালোকৰতো আগত কৰিব লাগে বুলি কওক, মই চেষ্টা কৰিম। এতিয়াও গভৰ্ণমেণ্টে পইচা দিয়া নাই, অকল মোক নহয়, শ্বেৰমানিল ডাঙৰীয়াকো দিয়া নাই, ৰহিম খা আহমদকো দিয়া নাই, জাকিৰ হুছেইনকো দিয়া নাই, খন্দকাৰ বাতিনকো দিয়া নাই, কাকো দিয়া নাই। গতিকে এইবাৰ পইচা দিলে কাম কৰিম। সেই মিছবিহেভ কৰা সেই ৰেকৰ্ডিংটো আজি মই চাইছোঁ কিছুমান পৰ্টেল বা কিছুমান নিউজৰ দ্বাৰা বজাই আছে কংগ্ৰেছীসকলে। এইটো এইকাৰণে কৰি আছে, যোৱাকালি খালেক ডাঙৰীয়াই AIUDFৰ বিৰুদ্ধে যি কটু মন্তব্য কৰিছিল, আমাৰ সভাপতি আজমল ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে যি কটু মন্তব্য কৰিছিল, তাৰ মই কিছু যুক্তি সহকাৰে উত্তৰ দিয়াৰ কাৰণে
কিছু কংগ্রেসী কর্মী, মাত্র মুষ্টিময় 4-5 জনের, তেখেতকলর গাত লগাটো স্বাভাবিক কথা, তেখেতকলর গাত লাগিছে, যেহেতু মই উচিত কথা কইছো, গাত লগার কারণে এতে তেখেতকলে এই কথাবার্তাবিলাক কব বিচাৰিছে। কিন্তু মই জনিয়ার জনতার প্রতিনিধি, জনিয়ার জনগণ মোক ভোট দিয়ক নিদিয়ক মই হেবিলাক ভাগ নকৰো, কংগ্রেস UDFৰ ভাগাভাগি মই নকৰো। মই বিধায়ক হওয়ার পিছত জনিয়া সমষ্টির প্রত্যেকজন নাগরিক মোর আপন, মই তেখেতকলর প্রতিনিধি, মই জনিয়া সমষ্টির কাম করার কারণে প্রয়াগ করিম। কিন্তু দাবি দমকি দিয়ে সম্মুখত থিয় হই এই শেওরাসর একাংশ মানুষ খালেক সাহেবর অনুগামী বা আরো কাবার অনুগামী মোরপরা কাম আদায় করব, এই কথাটা তেখেতকলে ভাবিব নালাগে। সিকনি শেওরাসর প্রত্যেকটা ওয়ার্ড মোর আপন, জনিয়া সমষ্টির প্রত্যেক ওয়ার্ড মোর আপন, প্রত্যেক জায়গাত মই কাম করবলগা আছে। মই সাধ্য অনুযায়ী মই চেষ্টা করিম, সরকারক দাবি জানাম, সরকারের ওসর ডিমান্ড করিম, মই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে সরকারের পর অধিকার কারি লওয়ার চেষ্টা করিম। কিন্তু মই সরকারের লগত মিসবিহেভ করব নোৱাৰো। এই জনগণে যিসকল মোর ওসর দাবি জানায়, বহুতে দাবি জানায়, অনুরোধ করে, তেখেতকলক মই ধন্যবাদ জ্ঞাপন করু। সমষ্টির সুকে কোণে বিভিন্ন রাস্তাঘাট, স্কুল কলেজের শিক্ষকের পর আরম্ভ করে বিভিন্ন সমস্যার কথা প্রতিনিধি হিসাবে মোক কয়, আর সেইখানে করার কারণে মই ভাবো মই প্রয়োগ করব লাগিব। কিন্তু ঈদর পিছদিনাখন যে অনাকাঙ্ক্ষিত কাণ্ড, খালেক সাহেবর অনুগামী আর একাংশ, তারে একাংশ বলে মই কইছো, সিকনির সব মানুষ তেনেক নহয়, ভাল মানুষ তাতে, এই শেওরারসরা সিকনির একাংশ মানুষ যে উদ্ভণ্ডালি তাতে করেছে, সেই কথাটো মই ধরে রখা নাই, মো প্রতিনিধি হিসেবে ধরে রাখার কথা নয়। কিন্তু আপনাদের এই মিসবিহেভ করে রাস্তা আদায় করব এই কথাটা ভাবিব নালাগে, এই বেয়া কথা হয়। সমষ্টির কারণে মই চেষ্টা করিম, জনতার পর সিকনির রাস্তা হয়ে গেলে মই সকলতকৈ বেশি আনন্দিত, মই হম, মোর সমষ্টির একটা অংশর ডেভেলপমেন্টের কাম হল। হ্যাঁ, কিন্তু প্যারালালি মই শীতুলিত কাম করব লাগিব, মই গোবিন্দপুরত করব লাগিব, মই ঈশ্বরপুরত করব লাগিব, মই বরবিটা, মই লাসাঙ্গা, মই তাপেশ্বরা, হ্যাঁ, মই বরডাঙা, মই সব জিপিতে মই কাম করব লাগিব, সব জায়গাতে সমস্যা আছে। গভর্নমেন্টে পয়সা যি হারে দিব সেই হিসাবে মই ভাগ করি বিভিন্ন জায়গাত মই কাম করব লাগা আছে, সেই কামবিলাক করিম। মোর প্রায়োরিটি লিস্টত মই রাখিছো বাংলিপাড়ার পর গড়াইমারিলৈকে, এবার সরকারে পয়সা দিলে বাংলিপাড়ার পর গড়াইমারিলৈকে এই কামখিনি করিম, কাদঙ্গর পর কান্দাপাড়া ব্রিজ অ্যাপ্রোচ লৈকে বহুত ইম্পর্টেন্ট, এই কামখিনি মই করার ইচ্ছা করি করে আছো। আপনার মেদেরটালির পর পাতলিকিছিলৈকে বহুত ইম্পর্টেন্ট, এইখানে কাম মই করব লাগিব। শৈলমারির পর শেরাসরা বজারলৈকে বহুত ইম্পর্টেন্ট, মই করব লাগিব। মই আপনার কান্দুলিয়ার পর বরবিটালৈকে যাওয়ার রাস্তা, সেইখানে কাম মই করব লাগিব। এনেকুৱা ধরনের বহুত ইম্পর্টেন্ট জায়গা আছে, অকল জনতার পর শেরাসরা এইখানে ইম্পর্টেন্ট তেনেক নহয়, ইয়ার লগে লগে আরো বহুত কাম। মই আপনার খিল্লির পর শেরাসরালৈকে এই কামখিনি মই করার প্রয়াস করব লাগিব। এনেকুৱা ধরনের বহুত সমস্যা আছে, মই পর্যায়ক্রমে এইখানে মই চেষ্টা করিম। যে নহক, এই একাংশ মানুষ যিখিনি ঈদর পিছদিনাখন মই জিয়ারত করবলৈ মই যোৱাৰ পিছত তেখেতকলে মোক দাবি নকৰি, অনুরোধ নকৰাকৈ মোর গাড়ির সম্মুখত থিয় দি যে উদ্ভণ্ডালি করিলে, যে কাম করিলে, এটো আপোনালোকৰ ব্যৱহাৰ, আপোনালোকৰ কথা, মোৰ তাত কবলগা একো নাই, মোর আপত্তিও নাই, মই ধৰিও ৰখা নাই, আপোনালোকে আপোনাৰ কাম কৰি যাওক, মই প্ৰতিনিধি হিচাপে মই জনিয়াৰ প্ৰত্যেকজন মানুহৰ আপন, সবৰ কাৰণে মই কাম কৰাৰ প্ৰয়াস কৰিম। আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ পালে বিধায়ক ডক্টৰ হাফিজ ৰফিকুল ইসলামৰ প্ৰতিক্ৰিয়া। বরপেটার সাংসদ আব্দুল খালেকে উত্থাপন করা কিছু প্রশ্নের উত্তর দিয়ার পিছতেই সাংসদগুলির একাংশ অনুরাগী উক্ত দিনের ভিডিও ভাইরাল করার অভিযোগ উত্থাপন করেছে বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলামে। এতে প্রশ্ন হয়, প্রকৃততে বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলামে সমষ্টি উন্নয়নের কাম করবা নাই নাকি, নে বিধায়কজনে উল্লেখ করা প্রতিটি সমষ্টির দরে জনিয়া সমষ্টিও উন্নয়নের পর বঞ্চিত হয়েছে, হ্যাঁ বিচার এতিয়া রাইজর কাঠগড়াত। চাই আছিল আপনাদের বেকি এক্সপ্রেস, চাই থাকিব, আর ইয়ার লগে এই প্রতিবেদনের পর বিদায় লৈছো, নমস্কার।